আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো 60,000 টাকার মধ্যে একটা পিসি বিল্ড। আর অনেকেই রিকোয়েস্ট করেছিলেন লাস্ট ভিডিওটাতে যেন 60,000 এর মধ্যে একটা পিসির ভিডিও দিই। আর একটা জিনিস, আমার পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গিফটের যে 300 টাকার একটা অফার ছিল, সেই অফারের যে মাউসগুলো ছিল, হাজার হাজার পিস মাউস কিন্তু এখানে আছে। এই মাউসগুলো আমরা কিন্তু আজকেই ডেলিভারি দিয়ে দিব রেড এক্সের কাছে, আর রেড এক্স কুরিয়ার সার্ভিস কিন্তু আপনাদের কাছে ডেলিভারি করবে 30 তারিখ থেকে। সো আপনাদেরকে কিন্তু একটা রিকোয়েস্ট করবো, আমাদের শপে আসার দরকার নেই। অনেকে কিন্তু আমাদের শপে আসতেছেন এই মাউসটার জন্য। আপনারা বাসায় বসে থাকেন, আপনার বাসায় কিন্তু রেড এক্স পৌঁছে দিবে এই 300 টাকার মাউসটা। যাই হোক, আর যারা 50টা পুরস্কার পেয়েছেন, ফার্স্ট 50 জন, তাদেরকে আমরা আমাদের শোরুমে আসতে বলবো। সেটা আপনাদের সবাইকে কল করা হবে রিসেন্টলি, দু একদিনের মধ্যে আমরা সেই কলটা করবো। ভিউয়ার্স, ভিডিওটা শুরু করার আগে যখন ভিডিওটা করবো ঠিক তখনই আমার দুই সাবস্ক্রাইবার কিন্তু আমার সামনে ছিল। ভাইয়েরা বলতেছিল যে ভাইয়া আজকে একটু শুটিং দেখবো। বিষয়টা হলো শুটিংয়ের কিছুই নাই, আমি যখন ভিডিও করি আমার এখানে কাস্টমার থাকে, আমি একেবারে নর্মালি জাস্ট আমার প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আসলে ভিডিও করা শুরু করি উইদাউট এনি প্রিপারেশন। সো ভাইয়াদের সাথে একটু পরিচিত হব, কথা বলবো। ভাইয়া, কি নাম আপনার? আমার নাম ভাইয়া আহনাফ জারিফ। আচ্ছা জারিফ ভাই, আমার একটা খুদে সাবস্ক্রাইবার ছিল জারিফ নামে। যাই হোক, আপনার বাসা কোথায়? হ্যাঁ ভাই, কিন্তু বলছে চেহারা দেখাইতে। যাই হোক, স্মার্ট বয়, কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আপনি কি, আপনার কি হবে? এই তো আছি আর কি। আপনার বাসা কোথায়? আমার বাসা ভাই মতিঝিল। মতিঝিল না, শাপলা চত্বরের কাছে? জি জি জি। যাই হোক, ওই ভাই কি হয়? আমাদের রেটটা ভালো থাকে আর ওনাদের ইচ্ছা থাকে তাহলে অবশ্যই দেখা হবে, তাই তো? আর তখন একটা ব্লগ হবে আলাদা। ঠিক আছে, জি দোয়া করবেন ভাইয়া। হ্যাঁ, দুজন দোয়া করবেন। তো ভিউয়ার্স, আমি ভিডিওটা শুরু করতেছি। মূলত 60,000 টাকার মধ্যে একটা পিসির ভিডিওটার জন্য অনেকেই কমেন্ট করেছিলেন, আর আজকের যে ভিডিওটা এখানে কিন্তু নতুন কয়েকটা কম্পোনেন্ট আছে। সো আপনারা দেখতে থাকুন, আমার বিশ্বাস ভালো লাগবে। নতুন একটা কম্পিউটার কেসও কিন্তু দেখাবো আপনাদেরকে। প্রথমেই বলবো প্রসেসরের কথা, কোরাই 5 এর 10th generation একটা প্রসেসর দিয়ে ভিডিওটা শুরু করতে চাই। আর এই প্রসেসরটার মডেল হলো 104 00F। বিশেষ করে AMD-র প্রসেসরগুলোর প্রাইসগুলো একটু কিন্তু বেড়ে গেছে মার্কেটে। যাই হোক, যাদের বাজেট ক্রস করতেছে মানে বাড়তি প্রাইসটা, তারা চাইলে ইন্টেলে কনভার্ট হতে পারেন। ইন্টেলের প্রসেসরও কিন্তু খারাপ না। অনেকেই কমেন্ট করেন আমি কেন ইন্টেল দিয়ে পিসি বিল দেই না। আসলে ব্যাপার হলো, যারা পিসি বিল করতেছে আমার কাছ থেকে, আমি ম্যাক্সিমাম ভিডিওগুলো দিই, আমার কাছে যারা পিসি বিল করতে আসে তাদের নিয়ে ব্লগগুলো করি। সো তারা AMD দিয়ে নিলে আমি ইন্টেল দিয়ে ভিডিও কীভাবে দিব? তারপরেও কিন্তু কিছু ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা সার্চ করলে অবশ্যই জানতে পারবেন। কোরাই 5 এর 10th gen প্রসেসরটা দিয়ে পিসি বিল করতেছি। লক্ষ্য করবেন এই প্রসেসরের মডেলের ভিতরে একটা F লেখা আছে, 104 00F। আর অনেকেই এই ভুলটা ইদানিং করতেছেন, আমি বলে নেই, যে প্রসেসরগুলোর ভিতরে F লেখা থাকবে এই প্রসেসরগুলোতে আপনার অবশ্যই একটা গ্রাফিক্স কার্ড ইউজ করতে হবে, কারণ এগুলোর ভিতরে ইনবিল গ্রাফিক্স থাকে না। আর আরেকটা জিনিস, যখন AMD দিয়ে পিসি বিল করবেন, যে প্রসেসরগুলোর ভিতরে G লেখা নাই, সে ধরুন 3600, 3500, 3500X, 3700X, এগুলো কিন্তু ইনবিল গ্রাফিক্স থাকে না, ওগুলোতে আপনাকে অবশ্যই একটা গ্রাফিক্স কার্ড নিতে হবে। আপনি যদি মনে করেন যে পরবর্তীতে গ্রাফিক্স কার্ড অ্যাড করবো, সেটা আসলে ভুল হবে, কারণ গ্রাফিক্স কার্ড ছাড়া কিন্তু আপনার মনিটরে কোনো ডিসপ্লে আসবে না। সো এই প্রসেসরটা থাকতেছে। যাই হোক, আমরা কিন্তু এই পিসিতে একটা মাদারবোর্ড ইউজ করবো, আসুস V460M V5। এটা ভার্সন 5, আমি জানি না মোটরসাইকেলের মতো কেন ইদানিং মাদারবোর্ডের মতো ভার্সন 2 ভার্সন 5 এগুলো আসতেছে। যাই হোক, V460M আসুসের ভার্সন 5X V460M। অবশ্যই তো এই মাদারবোর্ডটা থাকবে। এই মাদারবোর্ডটার পাশাপাশি আমরা কিন্তু র্যাম ইউজ করবো আজকের বিল্ডে দুইটা, যেহেতু 60,000 টার্গেট আসলে আমাদের বাজেটের। আর দুইটা র্যামই কিন্তু হয়ে যাচ্ছে, 8GB 3200 MHz র্যাম। আমরা চাইলে 2666 বাসও ব্যবহার করতে পারি, আমার স্টকে আপাতত 2666 ছিল না, এই কারণে 3200 দিয়ে করতেছি। আপনাদের প্রাইস কিছুটা কম হবে, সেই ধরুন আপনার 3700 টাকা তো এটার প্রাইস, আর 600 টাকা হয়তো কম হবে। সো আপনারা সেই বিলটা করলে হয়তো 1000 টাকার মতো আপনার বাজেট কম লাগবে। 3200 MHz দুটা র্যাম আপাতত আমরা এই বিলটা রাখতেছি, লাইফ টাইম ওয়ারেন্টি সহ। পরবর্তীতে স্টোরেজের কথা বলবো, আমার হাতে কিন্তু দুইটাই স্টোরেজ দেখতে পাচ্ছেন আপনারা, দুইটা M.2, দুইটাই কিন্তু টিমের, আর দুইটাই কিন্তু 256। একটু পার্থক্য আছে, আমরা যদি খেয়াল করি, এই মডেলটা হলো আপনার MP33 আর এটা হলো MS30। ব্যাপারটা হলো এটা হলো 3 ইয়ার্স ওয়ারেন্টি, আর পাশেরটা কিন্তু 5 ইয়ার্স ওয়ারেন্টি। দূরের থেকে দেখলে হয়তো অনেক কিছু বোঝা যাবে না, আমি একটু বলে দিই। যেটা দেখতে পাচ্ছেন 30, এটা হলো NVMe না, এটা হলো আপনার SATA 3 ইন্টারফেস, আর এটার দাম কিন্তু একটু কম, আপনারা দেখতে পাচ্ছেন 3300 টাকা MRP। পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো NVMe M.2, আর এটা NVMe এক্সপ্রেস, এটার ওয়ারেন্টি 5 ইয়ার্স। সো 3 বছরের ওয়ারেন্টিটির দাম 3300, আর 5 ইয়ার্সের ওয়ারেন্টিটির দাম 4000 টাকা। এই 700 টাকা বাড়িয়ে আমার মনে হয় 5 ইয়ার্সেরটা NVMe-টা নেওয়াটাই আপনাদের জন্য বেটার হবে। আমরা কিন্তু এই বিল্ডে
এনভিএমটাই দেখেছি। সো এই এনভিএমই আমরা টুটা থাকতেছে। এবার বলবো একটা পাওয়ার সাপ্লাইয়ের কথা। আমরা এই বিল্ডের নতুন একটা পাওয়ার সাপ্লাই দেখাচ্ছি, যেটা এর আগে আমি আসলে দেখিনি, আপনাদেরকেও দেখাইনি। মনটেক ব্র্যান্ডের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই, যেটার ওয়ারেন্টি থাকবে 3 ইয়ার্স। বাট এটার পাওয়ার কিন্তু 550 ওয়াট, 550 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। বাট অন্য যতগুলো ব্র্যান্ড আছে তাদের প্রাইসটা একটু হাই, 550, অন্যান্য যত পাওয়ার সাপ্লাই আছে 5000-এর উপরে কিন্তু প্রাইসটা। সো এইটা আপনারা পাবেন এখন মাত্র 4700 টাকার মতো। আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস স্ক্রিনে দিয়ে রাখি, সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। সো মনটেক 3 ইয়ার্স ওয়ারেন্টি সহ একটা 80+ বোন সার্টিফাইডের 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই থাকবে আমাদের আজকের বিল্ডে। ফাইনালি বলবো গ্রাফিক্স কার্ডের কথা। এপিসিতে যেহেতু আগেই বলে নিয়েছি আপনাদেরকে, কোনো ইনবিল্ট গ্রাফিক্স থাকবে না, সো একটা গ্রাফিক্স কার্ডও রাখতে হবে। রেডিওনের RX 550, এই গ্রাফিক্স কার্ডটা থাকতেছে। GDDR5-এর 4GB একটা গ্রাফিক্স কার্ড, এই গ্রাফিক্স কার্ডটা থাকবে। আর স্টোরেজের কথা আসলে একটা বলতে ভুলে গিয়েছি, 1 TB তোশিবারও একটা স্টোরেজ থাকতেছে। যারা বেশি বেশি গেমিং করবেন তাদের তো অনেক স্টোরেজের দরকার, যারা গ্রাফিক্সের কাজ করবেন তাদেরও স্টোরেজ দরকার। আপনার 1 TB একটা তোশিবা হার্ড ডিস্কও কিন্তু থাকতেছে 2 ইয়ার্স ওয়ারেন্টি সহ। একটা নতুন লিকুইড কুলারও আপনাদেরকে আজকে দেখাবো। দেখতে পাচ্ছেন সিঙ্গেল ফ্যানের একটা লিকুইড কুলার, এটা হলো ডিপকুল ব্র্যান্ডের গেমম্যাক্স L120T। সো এই লিকুইড কুলারটা থাকতেছে, এটাও কিন্তু আমরা রাখবো আমাদের বিল্ডে। এরপরে কম্পিউটার কেস, ফাইনালি আমরা যে পিসিটা বিল করলাম আজকে 60,000 টাকার মধ্যে, সেটার মধ্যে রাখবো হলো এনটেকের একটা কম্পিউটার কেস, যেটা NX200 মডেল, 8GB-র একটা সামনে কিন্তু একটা অপশন আছে দেখতে পাচ্ছেন। তবে এয়ারফ্লোর কথা যদি বলি, এটাতে এয়ারফ্লোর কথা বলতে গেলে শুধুমাত্র উপরে এই জায়গাটাতে আছে, একটা মেশ ফিল্টার দেওয়া আছে, এখানে আপনার এয়ারফ্লোর কিছু ব্যবস্থা আছে, ব্যাক সাইডে আছে, ইনবিল্ড অবস্থায় ব্যাক সাইডে একটা ফ্যান থাকবে। আর মোটামুটি সাইডে কিন্তু টেম্পার গ্লাস না, এটা হলো অ্যাক্রিলিক। আর এই কেসটা মোটামুটি ATX-এর জন্য আপনারা ইউজ করতে পারবেন, মাইক্রো ATX-এর জন্য ইউজ করতে পারবেন। এই কম্পিউটার কেসটা দিয়ে আমাদের টোটাল বিল হলো 60,000 টাকা। যাদের বাজেট এরকম আছে 60,000-এর অ্যারাউন্ড, তারা চাইলে এরকম একটা বিল করতে পারেন। এবার আরেকটা কম্পিউটার কেসের সাথে নতুনভাবে পরিচয় করে দেবে, এটা আমার কোনো ভিডিওতে ছিল না, নতুন আসছে। আর আমি কিন্তু চেষ্টা করি সবসময় যখনই নতুন কোনো মডেল আসে সেটা একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে। এনটেকের একটা কম্পিউটার কেস, এই কেসটাও কিন্তু বেশ চমৎকার। আমি যদিও এটা কানেক্ট করিনি, সামনে কিন্তু দুটো ফ্যান থাকবে 8GB, ব্যাক সাইডে একটা ফ্যান থাকবে। আর এটা কিন্তু একটু মেশের মতো, এখানে কিন্তু আপনার এয়ারফ্লো হবে। আর বাম সাইড থেকে যদি তাকে, এটা একটা বিশাল বড় কেস আসলে, টেম্পার গ্লাস আছে সাইডে, ব্যাক সাইডে একটা ফ্যান দেওয়া আছে। আর আরেকটা জিনিস হলো, এটাতে উপরের দিকে যদি তাকাই, এখানে কিন্তু আপনারা 360 রেডিয়েটারও ইউজ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন 3টা ফ্যানের জন্য বড় একটা জায়গা দেওয়া আছে। আর পাওয়ারের পোর্টগুলো যেগুলো আছে, লাইট প্লাস আপনার অন্যান্য পোর্টগুলো, এগুলো কিন্তু একেবারে ফ্রন্টে। আরেকটা জিনিস, আপনারা যদি একটু এই সাইডটাতে তাকান, মোটামুটি এই সাইডটাতেও কিন্তু একটা মেজ দেওয়া আছে বিশাল বড়, এইখান দিয়েও কিন্তু এয়ার ফ্লো হবে। সো বিল কোয়ালিটিও অনেক ভালো, ওয়েটও ভালো, আমার মনে হয় এই কেসটা আপনাদের পছন্দ হবে। এই কম্পিউটার কেসটার মডেল হলো এনটেক DP502। সো DP502, এই কেসটার প্রাইসও কিন্তু 6,500 টাকা আপনার রেঞ্জের মধ্যেই। আমার মনে হয় যারা মোটামুটি 80-90,000 টাকার মধ্যে বিল করেন তাদের জন্য এই কেসটা আপনারা চয়েস লিস্টে রাখতে পারেন। সো এই হলো কম্পোনেন্ট, যতগুলো আইটেম দেখালাম এর মধ্যে শুধু এই কেসটা থাকবে না, বাকি সব কিছু দিয়ে আপনার বাজেট হলো 60,000 টাকা। যে ভাই কমেন্ট করেছিলেন 60,000 টাকার মধ্যে একটা ভিডিও দিতে, আপনার জন্য কিন্তু মেক করলাম, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা ফার্স্ট টাইম আমাকে দেখতেছেন, চাইলে কিন্তু এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখতে পারেন, শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইবও করে রাখতে পারেন, তাহলে কিন্তু আমার করা ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন, যদি আপনার নোটিফিকেশনটা অন করা থাকে। দেখা হবে নতুন ভিডিওতে। আর এরকম একটা পিসি লাগলে কোথায় আসবেন সবাই জানেন, মাল্টিপ্লান সেন্টার Level 7, 756-57 ক্রিয়াডাস কম্পিউটারে। আর ডিসপ্লেতে কিন্তু নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই সেই নাম্বারে কল করে আপনাদের অজানা যে কোনো তথ্যের জন্য ফোন করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।